সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক সহ পাঁচজন নিহত হবার ঘটনায় চালক জামির হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এছাড়াও তাদের মৃত্যুতে দেশের মিডিয়া জগৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আদালত তার রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন রায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ আর রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামি পক্ষ আবু সালে রহমান দুই হাজার এগারো সালের তেরো আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের জোকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ পাঁচজন এই ঘটনায় ঘিওর থানায় বাস চালক জামির হোসেনকে আসামি করে মামলা করা হয় পরে বাস চালক জামির এই মামলায় জামিন পান দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ বছর পরে বহুল আলোচিত এই মামলার রায়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবির খাতক বাস চালককে এককভাবে দায়ী করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন এছাড়াও পৃথক দুটি ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা এবং বছরের সষ্টম কারাদণ্ড সহ দু হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক ছিল যে ঘটনার তারিখের সময়ে ঘাতক ড্রাইভার বাসের ঘাতক বাসের ড্রাইভার সে বেপর এবং অবহেলাজনিত কারণে একটা মিনি বাসকে ওভারটেক করে দ্রুত গতিতে এই ঘাতক এই বাসটা এই মাইক্রো বাসটা আঘাত করে তারেক মাসুদ এবং মিশুমণি এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন এরা বেঁচে থাকলে সমাজ আরও অনেক কিছু দিতে পারতেন এবং এদের অবর্তমানে আমাদের দেশ অনেক কিছু হারিয়েছে অনেক কিছু আর যে রায়টা হইলো তারপর জন রায় হলো এরা যারা বাস চলক আছে যারা হাইওয়ে চলাফেরা করে তারা একটু সতর্ক হবে যে এরকম ঘটনা ঘটলে এরকম হতে পারে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আসামি উক্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ ও এই দণ্ডাদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আপিল মোকদামা দায়ের করবে এবং আমার বিশ্বাস মহামান্য হাইকোর্টে আসামি আপিলে খালাস পাবে এটা আমরা প্রত্যাশা রাখছি মামলায় উনচল্লিশ জন সাক্ষীর মধ্যে চব্বিশ জন আদালতে সাক্ষ্য দেন চয়ন রহমান এনটিভি নিউজ ঢাকা